দাদা আপনি দেখা করলেন আজকে, কি জানালেন আপনি? দেখুন, আমি ওনার কাছে টাইম চেয়েছিলাম। উনি যেদিন কলকাতা গেছিলেন রিটার্নের দিন, আমি বলেছিলাম আমি সোমবার দিন আমাদের মাননীয় সাংসদদের সঙ্গে যে সভা আছে তাতে দল আমাকে নির্দেশ দিয়েছে ডক্টর সুভাষ সরকারের বাড়িতে উপস্থিত থাকবে। আমি সেই কর্মসূচিতে যাচ্ছি, আপনি আমাকে 5 মিনিট টাইম দেবেন। উনি সেদিনই আমাকে বলেছিলেন শুভেন্দু যাকে রোগ জানা, মানে টুইজডে 5 মিনিট নেই, 30 মিনিট টাইম দেবেন। 30 মিনিটের বেশি সময় দিয়েছেন আমার সঙ্গে। অনেক কথাই হয়েছে, সব কথাটা তো প্রেসে বলতে পারবো না। আমি ডিসিপ্লিন সোলজার, হি ইজ মাই আলটিমেট লিডার, অতএব আমি সব কথা প্রেসে বলতে পারবো না। কিন্তু আমি যেটা বলেছি যে আমি ওনাকে তথ্য দিয়ে জানিয়েছি, পশ্চিমবঙ্গে এক শ্রেণীর IPS অফিসার, পুলিশ অফিসার, তারা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে আমার স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম, গণতান্ত্রিক কাজকর্ম, সাংবিধানিক কাজকর্মে বাধা সৃষ্টি করছে এবং প্রচুর মিথ্যা মামলা দিচ্ছে, যে মামলাগুলোতে আমি আপাতত জুডিশিয়ারির প্রোটেকশান, কলকাতা হাইকোর্টের কিছু প্রোটেকশান পেয়েছি। রাজ্য সরকার একাধিকবার সুপ্রিম কোর্টে এসেছে, সুপ্রিম কোর্ট মামলাগুলো ওনাদের SLPগুলোকে রিজেক্ট করে আবার হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছেন। তার মানে সর্বোচ্চ আদালত কোথাও না কোথাও মনে করেছেন যে যে আমার আবেদনটা বা আমার বিষয়টা হয়তো বিচার্য বিষয়। সেই জন্য দাদা প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার দেখা হয়েছে? না, ওই ব্রোশারটা একটু দেখাতে পারেন দাদা, একটু ব্রোশারটা দেখেন যেটা আপনি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং জেপি নেতাজিকে। এক মিনিট তোমাকে আর FIR-এর এই লিস্টটা আছে, এটা রাজ্য সরকার নিজেই হাইকোর্টে বলেছে যে আমরা LOP-র এগেনস্টে এই FIR করেছি। আমাকে ছেড়ে দেন আরো।